রাজনীতি করতে আমি এখানে আসিনি, সত্যিকারের অর্থে মানুষের যে চাহিদা তা পূরণ করতে আমরা এসেছি। জনগণের টাকা সঠিকভাবে সঠিক স্থানে দেওয়ার নামই সরকার। আমার মতে সরকার বলতে কিছু না, সরকার একটা মাধ্যম, সেই দিশাতেই আমরা কাজ করছি। বুধবার শান্তিপাড়াতে ক্ষেত্রমোহন ইংলিশ মিডিয়াম স্কুলের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে এভাবে রাজ্য সরকারের উদ্দেশ্য ব্যাখ্যা করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। শিক্ষা হোক আর স্বাস্থ্যই হোক, খেলাধুলা হোক, সব দিকেই আমরা চেষ্টা করছি। কিন্তু কিছু কৌচক্রি আছে যারা পেছন দিক থেকে আটকানোর চেষ্টা করছে। তারা চাইছে না রাজ্যের উন্নয়ন হোক, নাম না করে প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী অর্থাৎ বর্তমান দল পাল্টানো কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মনকে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রীকে তীব্র কটাক্ষ করে বলেন, রাজ্যে ডেন্টাল কলেজ আটকাবার চেষ্টা করেছিলেন তিনি, প্রধানমন্ত্রীর অফিসে দেওয়া হয়েছিল চিঠি। 10,323 সমস্যা সৃষ্টি হবার পেছনেও প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রীকে আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী। রাজ্যে ডেন্টাল কলেজ হয়েছে খুশি হওয়ার কথা, কিন্তু তাতে তিনি খুশি না হয়ে প্রধানমন্ত্রী রাজ্যে আসার প্রাক মুহূর্তে অস্বচ্ছ মনের পরিচয় দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন বলে তীব্র সমালোচনার সুরে বললেন মুখ্যমন্ত্রী। আপনারা জানেন আমাদের ডেন্টাল কলেজ বহুদিন ধরে বলেছে ডেন্টাল কলেজ হবে না হবে না, একটা ডেন্টাল কলেজ উইদিন 20 days এর মধ্যে আমি চেষ্টা অনেকদিন আগে করেছি, ডেন্টাল কলেজ তো হয়ে গেল মানে এবং সুনির্দিষ্ট বিল্ডিং এর মধ্যে, এত বড় একটা বিষয়। কিন্তু যারা কুচক্রি তারা আবার এটাকে যাতে না হয় তার জন্য চিঠি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে দিয়েছেন, অদ্ভুত বিষয়। আরে একটা ডেন্টাল কলেজ হয়েছে খুশি হওয়ার কথা। আমাদের আমি যখন তখন মিজোরাম ইয়েতে ছিলাম শিলংয়ে, সেখান থেকে খবর পেলাম একটা চিঠি দিয়েছেন উনি আমাদের প্রাইম মিনিস্টার অফিসে। ন্যাচারালি প্রাইম মিনিস্টার অফিস থেকে ফোন করা হলো আমাকে যে এরকম এরকম ঘটনা, এরকম হলে তো ভীষণ সমস্যা। তখন এই অবস্থার মধ্যে আমি কাগজপত্র এনে আমি স্যাটিসফাই করলাম যে না, এটা কোনো অনিয়ম হয়নি। আর আমাদের সরকার সবসময় একটা ট্রান্সপারেন্সি সরকার, আমরা গুড গভর্নেন্সের সরকার, আমরা সব স্বচ্ছতার সাথে চলি। এবং সেই স্বচ্ছতা যখন প্রধানমন্ত্রীর অফিসে যাওয়া হলো এবং কোন টাইমে করলো, যখন প্রধানমন্ত্রী নেক্সট ডে উনি আসবেন ইনোগ্রেট করতে, আরে কি অবস্থা! উনি তো সবসময় স্বাস্থ্যমন্ত্রীও ছিলেন, নিজেকে বিরাট মনে করে পণ্ডিত ব্যক্তি, কিন্তু পাণ্ডিত্যের মাঝে মাঝে দেখা যায় ও অক্ষয়ের, এর আগে 10,323 উনার কারণে গেছে। তো বারবার সব জায়গার মধ্যে যেখানে সমস্যা বিধানসভাতে সমস্যা সৃষ্টি করে, কনস্ট্রাকটিভ ওয়ার্ক করতে পারে না, সারা কোন বছর সে কোন চিন্তা মাথার মধ্যে থাকে। আর আমরা চাই যে এইসব সরিয়ে আমরা কান্ট্রির দিকে এগিয়ে যাবো। আমরা চাই এতদিনের অনেক অনেক কিছু হয়েছে, আমরা চাই সুস্থ সমাজ করতে। আমাদের সরকারের যে সুস্থ চিন্তাধারা, সেই চিন্তা কোনো ডেমোক্রেসিতে সব যে কোনো পার্টি করতেই পারে, কিন্তু আমি যদি ভালো কাজ করি, আমাদের সরকার যদি ভালো কাজ করে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদি ভালো কাজ করছেন, যে কারণে মানুষ ওনার প্রতি আকৃষ্ট হয়ে সেদিন আপনারা দেখেছেন যে জনঢল ত্রিপুরার ইতিহাসে এইরকম জনঢল হয়নি কোনো, তো এটা কী কারণে হয়েছে? কাউকে কি জোর করে আনা হয়েছে? জোর করে কিচ্ছু হয় না, যতক্ষণ দেখে যে কাজের মানুষ আর কাজের নিরিখে মানুষকে পরখ করে মানুষ। কাজে এই জায়গার মধ্যে আমি এখানে যে রাজনীতি করতে আমরা আসিনি, আমরা সত্যিকারের অর্থে এখানে মানুষের যে চাহিদা তা পূরণ করতে এসেছি। এটা আমার কি আছে? আমার নিজের পয়সা তো খরচ হবে না, আপনাদের পয়সা, উই আর ডিস্ট্রিবিউটার, সরকার কিচ্ছু না। আপনাদের পয়সা প্রপারলি ডিস্ট্রিবিউট করবো কি না দেওয়ার জন্য সরকার, আমি আমার মত, এটা আমার অভিমত। সেভাবে আমরা কাজ করছি, সেটা শিক্ষাই হোক, সেটা স্বাস্থ্যই হোক, খেলাধুলাই হোক, সব দিকে আমরা চেষ্টা করছি মানুষের মন জয় করার। আমার সরকার এর জন্য আপনারা দেখেছেন, আমাদের মধ্যে আমরা একটা আমার সরকার করে একটা ওয়েব পোর্টাল আমরা চালু করেছি। এই স্কুল আগামী দিনে এলাকার বিকাশে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, আর এ নিউজ।